মূলত দুই ধরনের মৌলিক কণিকা দ্বারা গঠিত। কয় ধরনের মৌলিক কণিকা? দুই ধরনের মৌলিক কণিকা দ্বারা গঠিত। এক হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা। স্থায়ী মৌলিক কণিকা, স্থায়ী মৌলিক কণিকা গুলো কি কি? ইলেকট্রন, যেগুলোর নাম তোমরা আগেই জানো, পরমাণু যে গঠন থেকে জেনেছো যে ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন, প্রোটন ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন। তাহলে স্থায়ী মৌলিক কণিকাগুলো কি কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। সবাই বুঝতে পেরেছ স্থায়ী মৌলিক কণিকা কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। দুই নাম্বার আসছে অস্থায়ী মৌলিক কণিকা। অস্থায়ী মৌলিক কণিকা কি? মেসন, পজিট্রন ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীদের, তোমরা পড়ে বাম পাশে একটু লক্ষ্য করলে দেখবে একটা চিত্র আঁকা আছে এখানে পরমাণু গঠন থেকে। এখানে তোমরা এটা আগেই জানো যে পরমাণু এখানে আজ তোমাদের যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে পরমাণুর যে কেন্দ্র, এটার নাম কি? কেন্দ্র বা নিউক্লিয়াস। কেন্দ্র বা নিউক্লিয়াস, তাহলে এটার নাম কি জানবে? কেন্দ্র বা নিউক্লিয়াস, যেটা আগেই তোমরা ধারণা পেয়েছো। এই কেন্দ্রে আছে কি? ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন আছে। ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন। তাহলে দেখো দেখো আর বাকি থাকলো কোনটা? ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন, যেটা কোথায় আছে? পরিধিতে বা শক্তি স্তরে। কোথায় আছে? পরিধিতে বা শক্তি স্তরে। তাহলে এই গঠন থেকে তোমরা কি কি ধারণা পেলে? যে প্রোটন এবং নিউট্রন থাকে কোথায়? কেন্দ্রে বা নিউক্লিয়াসে, যার নাম কি? এখানে এই প্রোটন এবং নিউট্রন মিলে পুরা একটা পরমাণু যে মূল ভর সেটা থাকে কোথায়? এই প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ কোথায় থাকে পরমাণু পুরা ভরটা? থাকে এই নিউক্লিয়াসে। এবং ইলেকট্রনের ভর এই কেন্দ্রের যে ভর প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর খুবই সামান্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা এখান থেকে আমাদের মূল পাঠে চলে যাব। আমাদের মূল পাঠ ছিল কি? পারমাণবিক সংখ্যা। প্রথম পাঠ ছিল পারমাণবিক সংখ্যা, পরে শেষে আমরা জানব ভর সংখ্যা। তাহলে এবার দেখো পারমাণবিক সংখ্যা, অক্সিজেন পরমাণুতে আটটি প্রোটন আছে। যদি আমরা
একটা অঙ্ক সবাই খেয়াল করো,
a minus j, অর্থাৎ